আজকে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কয়লা কি, কয়লার মান নির্ধারণকারী সূচকগুলো কি, উপাদানের উপর ভিত্তি করে কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়েছে, পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা, এগুলোর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, বিটিইউ কি, ক্যালোরি কি, মিন বিটিইউ কি, সিন গ্যাস, টাউন গ্যাস, প্রোডিউসার গ্যাস, ব্লু গ্যাস, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়েও আলোচনা করবো এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলোতে এবং বিগত বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো কয়লা ভিত্তিক এসেছে সেগুলো নিয়েও আলোচনা করব। শেষ পর্যন্ত যদি আলোচনাটা শোনো তাহলে উপকৃত হবে। তাহলে প্রথমে আসো দেখে নিন কয়লা কি বা কয়লা কাকে বলে। কয়লা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর দেহ অবশেষ মাটির নিচে হাজার বছর ধরে প্রচন্ড চাপ এবং তাপে জমা হওয়ার ফলে যে জীবাশ্ম জ্বালানিটা তৈরি হয় সেটাকেই বলবো আমরা কয়লা। কয়লা একটা স্তরীভূত শিলা, এর প্রধান উপাদান ফিক্সড কার্বন, অর্থাৎ ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি হবে সেটা তত উন্নত মানের কয়লা। আমাদের দেশে সাধারণত জীবাশ্ম জ্বালানি দুইটা ধরনের হয়, একটা হলো কয়লা, একটা হলো প্রাকৃতিক গ্যাস। কয়লাকে আবার বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। আমরা তাহলে এখান থেকে আমরা জানলাম যে কয়লাটা কি, কয়লার প্রধান উপাদানটা কি, জীবাশ্ম উপাদান আমাদের দেশে যে দুইটা পাওয়া যায় প্রধান সেই দুইটা হলো কি কি আর ব্ল্যাক ডায়মন্ড কাকে বলে। এরপরে আমরা দেখে নিব কয়লার মান নির্ধারণকারী সূচকগুলো। কয়লার মান নির্ধারণের জন্য ছয়টি বিষয় নির্ধারণ করা হয়, তার মধ্যে একটি হলো ক্যালোরিফিক মান, এইটার একক হলো বিটিইউ, অর্থাৎ ক্যালোরিফিক মান যত ভালো হবে সেই কয়লা তত উন্নত মানের হবে। এবং এই কয়লার মান নির্ধারণকারী আরেকটি সূচকটা হলো কার্বনের পার্সেন্টেজের উপরও এটা নির্ভর করে। কার্বনের পার্সেন্টেজ যে কয়লাতে যত বেশি হবে সেটা তত উন্নত মানের কয়লা। এবং সালফারের শতকরা পরিমাণ এটাও হলো একটি সূচক, উদ্বায়ী পদার্থের শতকরা পরিমাণ এটাও একটি সূচক, জলীয় বাষ্পের পার্সেন্টেজ এটাও একটি সূচক। এবং জলীয় বাষ্পের পার্সেন্টেজ 3-5% মধ্যে হয় ভালো এবং যত কম হবে তত ভালো। এবং সাই এর পার্সেন্টেজটাও একটি কয়লার মান নির্ধারণকারী সূচক এবং এটা 5% নিচে হলে সেই কয়লা ভালো কয়লা। এখন একটি প্রশ্ন থাকে, যেমন সিলেট বোর্ড 2016 সালে একটি প্রশ্ন এসেছিল যে কয়লার মধ্যে সালফারের পরিমাণ কম থাকা কেন ভালো। সালফার যখন কয়লার মধ্যে সালফার থাকে তখন সালফারের তিনটি রূপ থাকে, একটা হলো ফিনাইল হিসেবে থাকে, জৈব সালফার যৌগ হিসেবে থাকবে এবং সালফেট আকারে থাকে। যখন কয়লার মধ্যে সালফার থাকে তখন এই কয়লাটাকে যখনই দহন করা হয় তখন উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে মিশে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, যেটা পরিবেশ দূষণের জন্য একটা অন্যতম ভূমিকা রাখে, যার কারণে কয়লার মধ্যে সালফার এর পরিমাণ যত কম থাকবে ততই ভালো। এবারে আমরা এখানে একটি টার্ম দেখছি বিটিইউ, এটা জেনে নিব বিটিইউটা কি। এবার আমরা জেনে নিব বিটিইউ কাকে বলে। 1 পাউন্ড পানির তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইটে উন্নীত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 বিটিইউ। আমরা জানি 1 বিটিইউ ইকুয়াল টু 250 ক্যালোরি। এখন ক্যালোরি আবার কাকে বলা হয়। 1 গ্রাম পানি তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। এখান থেকে আমরা আরেকটা জিনিস জেনে নিব হলো মিন বিটিইউ টা কি। 1 পাউন্ড পানির তাপমাত্রা 32 ডিগ্রি ফারেনহাইট থেকে 212 ডিগ্রি ফারেনহাইটে উন্নীত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তার 180 ভাগের 1 ভাগ মানকে বলা হয় গড় বিটিইউ। এখন আমরা আলোচনা করব যে উপাদানের উপর ভিত্তি করে কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। কয়লাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, একটি হলো পিট কয়লা, লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তর অর্থাৎ কয়লা রূপান্তরের প্রথম স্তরটা হলো পিট কয়লা। এই পিট কয়লায় মৃত উদ্ভিদের পরিমাণ থাকে এবং এখানে পানির পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং পিট কয়লাকে বলা হয় নিম্নমানের কয়লা এবং তার বিটিইউ এর মান হলো 10,000 বিটিইউ। এরপরে
আমাদের এখানে দেখানো হয়েছে তাপ এবং চাপ, তাপ এবং চাপ বৃদ্ধি করার সাথে সাথে এই পিট কয়লাটা লিগনাইট কয়লায় পরিণত হয়ে যায় এবং আবার যদি তাপ এবং চাপ বৃদ্ধি পায় সেটা বিটুমিনাস কয়লায় এবং আবার যদি তাপ ও চাপ আরো বৃদ্ধি পায় তাহলে যেটা পরিণত হয় সেটা হলো অ্যানথ্রাসাইট কয়লা এবং এই অ্যানথ্রাসাইট কয়লাটা হলো উচ্চ মানের কয়লা। আমরা পিট কয়লা সম্পর্কে জানলাম এইটার ক্যালোরিফিক মানটা কম এবং এটাকে নিম্ন মানের কয়লা বলা হয় এবং কয়লা রূপান্তরের প্রথম স্তর হইল পিট কয়লা। এরপর আমরা যাব লিগনাইট কয়লা। লিগনাইট কয়লাটা বাদামি বর্ণের কয়লা এবং এখানে পানির পরিমাণ থাকে 20-60% এবং এই লিগনাইট কয়লাটা পিট কয়লার চাইতে উন্নত মানের। এরপরে আমরা দেখে নিব লিগনাইট কয়লাকে যদি আরো বেশি তাপ ও চাপ দেওয়া হয় তাহলে সেটা হয় বিটুমিনাস কয়লা। বিটুমিনাস কয়লাটা কালো নরম কয়লা, এটা লিগনাইট কয়লা থেকে কিছুটা উন্নত মানের। কার্বনের পরিমাণ থাকে 44-78%। বিটুমিনাস কয়লা থেকে আমরা বিভিন্ন জ্বালানি গ্যাস পেয়ে থাকি। বিটুমিনাস কয়লাকে যদি স্টিম বা বায়ুর সাথে 900-1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে বিভিন্ন জ্বালানি গ্যাস পাওয়া যায়। এই বিভিন্ন জ্বালানি গ্যাস পাওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে কয়লার গ্যাসীয়করণ। কয়লার যখন গ্যাসীয়করণ করা হয় তখন বিভিন্ন গ্যাস পাওয়া যায়। সিং গ্যাস পাওয়া যায়, ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস পাওয়া যায়, প্রডিউসার গ্যাস পাওয়া যায়, সংশ্লেষণ গ্যাস পাওয়া যায়, কোল গ্যাস পাওয়া যায়। এই কয়লার গ্যাসীয়করণের প্রক্রিয়ায় যে গ্যাসটি তৈরি হয় সেটা হলো সিন গ্যাস। সিন গ্যাসটা মূলত বিভিন্ন গ্যাসের একটা মিশ্রণ, যেরকম এখানে থাকে মিথেন থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন মনোক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে এবং জলীয় বাষ্প থাকে, এদের একটা মিশ্রণ। এবং এই গ্যাসটি পূর্বে এই গ্যাসটি শহর অঞ্চলে আলো জ্বালানোর এবং তাপের কাজে ব্যবহৃত হতো বলে এই সিন গ্যাসকে আবার টাউন গ্যাসও বলা হয়। সিন গ্যাস আসলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের 3:1 অনুপাতের মিশ্রণ। সিন গ্যাস কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের 3:1 অনুপাতের মিশ্রণটা আসলে সিন গ্যাস। এই সিন গ্যাসের আরেকটা নাম হলো টাউন গ্যাস। এবার আমরা দেখব ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস কাকে বলে। বিটুমিনাস কয়লা থেকে প্রাপ্ত কোক কার্বনকে যদি স্টিমের সাথে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আমাদের মনে রাখতে হবে যে এখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এই গ্যাসে 1:1 অনুপাতের মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস। এখানে যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হয় সেটা নীলাভ শিখা সহ জ্বলে উঠে, যার কারণে এই ওয়াটার গ্যাসের আরেকটা নাম ব্লু গ্যাস। তাহলে ওয়াটার গ্যাস কাকে বলে? ওয়াটার গ্যাস বলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের 1:1 অনুপাতের মিশ্রণকে বলবো আমরা ওয়াটার গ্যাস। এবং তার নাম ব্লু গ্যাস হচ্ছে এই কারণে এখানে উৎপন্ন হাইড্রোজেন নীলাভ শিখা সহ জ্বলে উঠে। এরপর আমরা দেখবো প্রডিউসার গ্যাস কাকে বলে। লোহিত কোক কার্বনকে যদি বায়ুর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে উৎপন্ন হয় 2 মোল কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন। 2:1 অনুপাতের কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের এই মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। তাহলে যদি পরীক্ষা আসে প্রডিউসার গ্যাস কি, তাহলে আমরা লিখবো হলো কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের 2:1 অনুপাতের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস। এরপরে সংশ্লেষণ গ্যাস, সংশ্লেষণ গ্যাস এটি হলো কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের 1:3 অনুপাতের এই মিশ্রণকে বলা হচ্ছে সংশ্লেষণ গ্যাস। এরপর আমরা দেখব কোন গ্যাস, কোন গ্যাসটা মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, ইথিলিন, অ্যাসিথিলিন, বেনজিন বাষ্প এগুলোর একটি মিশ্রণ হলো কোন গ্যাস। এরপরে আমরা একটু খেয়াল করবো অ্যানথ্রাসাইটের দিকে। অ্যানথ্রাসাইট কয়লাটি সবচেয়ে উন্নত মানের কয়লা, এটা হলো শক্ত কয়লা বলা হয়। এর বিটিইউ মানটা অনেক বেশি, এর বিটিইউ এর মান অনেক বেশি। আমাদের এই চার শ্রেণী, আমাদের এই চার প্রকারের কয়লার বিটিইউ এর মানটা মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে অ্যানথ্রাসাইট কয়লার বিটিইউ এর মানটা সবচেয়ে বেশি, সেটা হলো 14,500-15,500 এবং এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। এবং এখানে কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এখানে কার্বনের পরিমাণ থাকে 86-88%, এটা একটা
উজ্জ্বল শক্ত এবং ধূম্র শিখা প্রজ্বলিত কয়লা এবং এর দহন ক্ষমতা সবচেয়ে বেশি। এখান থেকে একটা এমসিকিউ আসে যে কোন কয়লা সবচেয়ে ভালো মানের, তো আমরা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক ইউজ করব, সেটা হলো এ বি লি পি। অ্যানথ্রাসাইট কয়লাটা সবচেয়ে ভালো মানে, এই অ্যানথ্রাসাইট বি দিয়ে বিটুমিনাস, বিটুমিনাস কয়লা তার চাইতে নিম্ন, বিটুমিনাস কয়লা থেকে লিগনাইট কয়লা তার চাইতে নিম্ন এবং বি কয়লা তার চাইতেও খারাপ মানে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে সুবিধাগুলো আছে, কাঁচামালগুলো সস্তা এবং পরিবহন খরচ খুব কম, কারণ বাংলাদেশে যে পাঁচটি কয়লা খনি আছে সেগুলো হলো জামালগঞ্জ, বড়পুকুরিয়া, ফুলবাড়ি, খালিশপুর, দিঘিপাড়া, এইখানে থেকেই আমরা এই পার্শ্ববর্তী জায়গায় কয়লা দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করি, তাহলে পরিবহন খরচ কম হবে, প্রতি ইউনিটের বিদ্যুৎ খরচ এই জায়গায় কম হয় এবং কর্মদক্ষতা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মদক্ষতা ডিজেল ইঞ্জিনের কর্মদক্ষতার চাইতেও অনেক বেশি। এগুলো আমাদের সুবিধা, এগুলো আমরা আবার দেখবো অসুবিধাগুলো কি আছে। কয়লা গুঁড়ায় পরিবেশ দূষিত হয়, কয়লা যখন দহন করা হয় তখন সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এর ফলে অ্যাসিডিটির সৃষ্টি হয় যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, এবং তাপ এবং দহনের ফলে গ্লোবাল ওয়ার্মিংটা বৃদ্ধি পাচ্ছে, ফলে আমাদের পরিবেশে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কয়লার দহনের ফলে বিভিন্ন ধরনের পার্টিকুলার পদার্থ পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষিত হয় এবং বিদ্যুৎ প্ল্যান্ট থেকেও ছাই এবং ধূলিকণা পরিবেশের সাথে যখন মিশে যায় তখন পরিবেশ দূষিত হয়। তো এইগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অসুবিধা। এতক্ষণ আমার ক্লাস শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।